এই ভিডিওতে বাংলা মিডিয়ামের ক্লাস সেভেনের ম্যাথমেটিক্স অনুশীলনী 5.2 এর আমরা 12 নম্বর অঙ্কটি আমরা করব। তো প্রথমে 12 নম্বর কোয়েশ্চন হচ্ছে, পাশের চিত্রে এ বি সমান্তরাল সি ডি এবং সি এ কে ই পর্যন্ত বর্ধিত করা হলো, অর্থাৎ সি এ সি এবং এ কে ই পর্যন্ত বর্ধিত করা হলো, এখান থেকে এখান পর্যন্ত বাড়ানো হয়েছে, যেন কোণ বি এ ই বি এ ই ইকুয়াল টু হচ্ছে 115 ডিগ্রি, যদি বি এ সি কোণ বি এ সি বি এ সি অর্থাৎ এই কোণ এক্স হয় এবং কোণ এ বি ডি অর্থাৎ এই কোণ এক্স হয় ইকুয়াল টু কোণ বি ডি সি বি ডি সি ইকুয়াল টু ওয়াই ডিগ্রি হয় এবং কোণ এ সি ডি এ সি ডি অর্থাৎ এই কোণ জেড হয়, তবে এক্স ওয়াই জেডের মান নির্ণয় করো, অর্থাৎ এক্স ওয়াই এবং জেডের মান নির্ণয় করার জন্য বলা হয়েছে আমাদেরকে। তো এবারে কোণ ই এ বি ইকুয়াল টু 115 ডিগ্রি, কোণ ই এ বি অর্থাৎ এই কোণ 115 ডিগ্রি রয়েছে কোয়েকশনের মধ্যেই, তাই লিখেছি ইকুয়াল টু 115 ডিগ্রি, কোণ ই এ বি প্লাস কোণ বি এ সি বি এ সি অর্থাৎ এই কোণ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি, রৈখিক যুগল, এটা হচ্ছে রৈখিক যুগল, অর্থাৎ এই কোণটার টোটাল মান হবে, এটা একটি যে সরলরেখা আমরা ধরে নিই তাহলে সরলরেখার উপর একটি কোণ সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে 180 ডিগ্রি, দুটোটা এই কোণ এবং এই কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি, তাই এই কোণ হচ্ছে 115 ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এক্স প্লাস 115 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এক্স ডিগ্রি এক্স এদিকে রেখে দিলাম, এবার 115কে আমরা 180 ডিগ্রির দিকে আমরা নিয়ে গেলাম, তো এবার হয়ে যাবে সেটা প্লাসে রয়েছিল সেটা মাইনাস 115 ডিগ্রি, তাহলে এবার 180 ডিগ্রি থেকে 115 ডিগ্রি চলে গেলে হবে এক্স ইজিক্যাল টু অর্থাৎ এক্স ডিগ্রি ইকুয়াল টু 65 ডিগ্রি, তাহলে আমরা এবার এক্স ডিগ্রির মান পেয়ে গেলাম, তাহলে এই এক্স ডিগ্রির মান হচ্ছে 65 ডিগ্রি এবং এখানেও এক্স রয়েছে তাই এক্সের মান হচ্ছে 65 ডিগ্রি, তাহলে এই দুটি কোণের মান পেয়ে গেলাম, দুটি গুণের নাম সেমই রয়েছে এক্স এক্স, তাই অর এক্স ডিগ্রি প্লাস জেড ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি অর্থাৎ এক্স প্লাস জেড ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি, কারণ হচ্ছে সি সি এবং সি ডি এবং এ বি হচ্ছে দুটি সরলরেখা যা হচ্ছে এরা সমান্তরাল এবং এ সি হচ্ছে এ এবং সি হচ্ছে তাদের ভেদক, তাহলে ভেদক যখনই দুটি সরলরেখার উপর কোণ সৃষ্টি হয় এই দুটি কোণের মান 180 ডিগ্রি হয়ে যায় টোটাল, তাই আমরা লিখতে পেরেছি যে জেড ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, এবার জেড ডিগ্রি প্লাস এক্সের মান আমরা পেয়ে গিয়েছিলাম 65 ডিগ্রি, তাই এখানে লিখেছি 65 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি লিখেছিলাম তাই 180 ডিগ্রি, এখন জেড ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 180 সেটা প্লাসে রয়েছে সে মাইনাস হয়ে যাবে মাইনাস 65 ডিগ্রি, এবার 180 থেকে 65 চলে গেলে হয়ে যাবে 115 ডিগ্রি, তাহলে জেড ডিগ্রি ইকুয়াল টু 115 ডিগ্রি, এখানে যেহেতু 115 ডিগ্রি গিয়ে হয়েছিল 65 ডিগ্রি তাহলে 65 ডিগ্রি চলে গেলে হয়ে যাবে 115 ডিগ্রি, তাই এখানে জেড ইকুয়াল টু হচ্ছে 115 ডিগ্রি, এবারে আমরা বলতে পারি যেহেতু জেড ডিগ্রি পেয়ে গেছি এবং এক্স ডিগ্রিও পেয়ে গেছি, এবার রয়েছে শুধু ওয়াই ওয়াইয়ের মান বের করার জন্য, তাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স ইকুয়াল টু হচ্ছে 360 ডিগ্রি, চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, অর্থাৎ এইভাবে যখনই চতুর্ভুজ সৃষ্টি হবে এবং চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হয়ে যাবে 360 ডিগ্রি, সমষ্টি কথার হচ্ছে হচ্ছে সর্বমোট, তাই সবটি কোণের মান হয়ে যাবে 360 ডিগ্রি, তাহলে এখানে এক্স দুবার রয়েছে তাই এক্স প্লাস এক্স লিখেছি দুবার এক্স লিখেছি এবং ওয়াই ডিগ্রি প্লাস জেড ডিগ্রি, তাহলে এক্স ওয়াই জেড এক্স ইকুয়াল টু 360 ডিগ্রি, এখানে আমরা এক্সের মান
আমাদের জানা রয়েছে 65 ডিগ্রি প্লাস ওয়াই আমরা জানি না এখনো, তাই এর জন্য ওয়াই রেখে দিলাম। ওয়াই প্লাস হচ্ছে 115 ডিগ্রি, আমরা জেড এর মান পেয়েছিলাম 115 ডিগ্রি, প্লাস হচ্ছে আমরা এক্স এর মান জানি 65 ডিগ্রি, ইকুয়ালটা হচ্ছে 360 ডিগ্রি। এবার তাহলে ওয়াই প্লাস, এখানে আমরা পেয়েছিলাম 65 প্লাস 115 ডিগ্রি প্লাস 65 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 245 ডিগ্রি, ইকুয়াল টু হচ্ছে 360 ডিগ্রি আমাদের রয়েছিল, তাই আমরা লিখেছি শেষটা 360 ডিগ্রি। এবার ওয়াই ডিগ্রি ইকুয়াল টু হবে 360 ডিগ্রি, সেটা প্লাসে রয়েছে, মাইনাস 245 ডিগ্রি। তাহলে এবার 360 ডিগ্রি থেকে মাইনাস 245 ডিগ্রি চলে গেলে 115 ডিগ্রি। তাহলে এবার আমরা এক্স ওয়াই এবং জেড এর মান পেয়ে গিয়েছিলাম, এক্স এর মান পেয়েছিলাম 65 ডিগ্রি, ওয়াই এর মান পেয়েছিলাম 115 ডিগ্রি। তাহলে এখন আমরা পেয়েছিলাম ওয়াই এর মান, ওয়াই ইকুয়াল টু হচ্ছে 115 ডিগ্রি, এবং আমরা তার আগে পেয়েছিলাম জেড ইকুয়াল টু 115 ডিগ্রি। তাহলে এখানে লিখেছি আমরা জেড ইকুয়াল টু 115 ডিগ্রি, এবং এক্স এর মান আমরা সর্বপ্রথম পেয়েছিলাম এক্স ইজ ইকুয়াল টু 65 ডিগ্রি, তাই আমাদেরকে বলা হয়েছিল প্রশ্নের মধ্যে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করো। তাই আমরা এখানে পেয়ে গিয়েছি এক্স এর মান 65 ডিগ্রি, ওয়াই এর মান 115 ডিগ্রি, জেড ইকুয়াল টু 115 ডিগ্রি। তাহলে এবার আমরা বলতে পারি নির্ণয়ে এক্স ইকুয়াল টু 65 ডিগ্রি, ওয়াই ইকুয়াল টু 115 ডিগ্রি, এবং জেড ইকুয়াল টু হবে 115 ডিগ্রি। তাই এখানে হচ্ছে এক্সারসাইজ 5.2 এর 12 নাম্বার কোয়েশ্চনের সমাধান। তো আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।